হাই, ওয়েলকাম ব্যাক টু বিজয় ডিমস ইংলিশ। প্রথমত বাক্যগুলো একটু পড়ব। যদি মনে হয় যে বাক্যগুলো আসলে আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, তাহলে আমরা অবশ্যই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করবো, এবং যদি মনে হয় না ক্লাসটা আপনার জন্য দরকার নেই স্ক্রল করে, তাহলে অন্য ভিডিওতে চলে যেতে পারেন। সো একটু বাক্যগুলো খেয়াল করি। পাইলট বিমান চালান, ক্যাপ্টেন জাহাজ চালান, মাঝি নৌকা চালান, আমি কম্পিউটার চালাই, তারা ইন্টারনেট চালাচ্ছে, সে আমার অফিসটি চালায়, ভ্যান চালক ভ্যান চালায়, ছেলেটি সাইকেল চালায়। ভিউয়ার্স, মজার বিষয় হচ্ছে আজকে সবগুলোর বাংলা ক্রিয়েটার সেম। এখন চালানো বলতে আমরা প্রত্যেকেই কোনো না কোনো একটা ওয়ার্ড জানি যে আসলে চালানোর ইংরেজিটা কী। স্বাভাবিকই আমরা বেশিরভাগ লোক যেটা জানি গাড়ি চালানো, ড্রাইভ করে, কিন্তু বেশিরভাগ লোক এটাই জানি, কিন্তু আসলেই কি সর্বক্ষেত্রে একই ধরনের শব্দ আসে? ওইটা বোঝার জন্য জাস্ট ভিডিওটা একটু সাথে থাকেন এবং পরিপূর্ণ একটু দেখার চেষ্টা করি। সো পাইলট বিমান চালান, পাইলট অপারেটস প্লেন। এখন অপারেটের পরিবর্তে আমরা অনেকে হয়তো এতদিন ব্যবহার করে আসছি ফ্লাইস। ফ্লাইস সমস্যা নাই, অনেকে ফ্লাইস ব্যবহার করেন, কিন্তু আসলে কি, যদি কোনো যানবাহনের ইঞ্জিনগুলা বা রুট সার্বিকভাবে পরিচালনা করা হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা আসলে অপারেট কথাটা ব্যবহার করি, যা বিভিন্ন দিক বিচার বিশ্লেষণ করে ওটাকে নিয়ন্ত্রণে রাখা হয়। সো ক্যাপ্টেন জাহাজ চালান, ক্যাপ্টেন অপারেটস শিপ। এক্ষেত্রেও আপনি একটা কাজ করতে পারেন, অপারেটর এখানে অনেক সময় চলে আসে স্টিয়ার। যদি আপনি গুগল সার্চ করেন হয়তোবা স্টিয়ার কথাটা পাবেন, তবে কথা হচ্ছে এখানেও একটা বিমানের ইঞ্জিনটা যেভাবে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে, জাহাজের অনেক ক্ষেত্রে ওই ধরনের ইঞ্জিনটাকে রুটগুলো নিয়ন্ত্রণ করে চালানো হয়, সেক্ষেত্রে অপারেট কথাটা সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট। যদি আপনি এইগুলোর ক্ষেত্রে আপনি অপারেট কথাটা ব্যবহার করতে পারেন এবং এটা সবথেকে উত্তম হবে। তারপরে আসেন মাঝি নৌকা চালান। এখন নৌকার ক্ষেত্রে কি ওইটা, নৌকার ক্ষেত্রে কখনো ওইটা না, দ্য বোটম্যান সেলস দ্য বোট, দ্য বোটম্যান সেলস দ্য বোট। আপনি যদি ডিকশনারিতে শুধু সেল মারেন হয়তোবা চলে আসবে পাল, কিন্তু মূলত এই সেল মানেই নৌকাটাকে চালিয়ে নেওয়া বা নৌকা চালানো। তো সেক্ষেত্রে দ্য বোটম্যান সেলস দ্য বোট। যদি আপনারা হয়তোবা অনেকে চলো গুগল ট্রান্সলেশন করে পড়ার চেষ্টা করেন, ওইটা করলে অবশ্যই হয়তোবা মাঝি নৌকা চালান এটাই আসবে বা আসার কথা, আমার একটু একটু দেখা নাই। কিন্তু আপনি যদি ডিকশনারিতে শুধু সেল করেন তাহলে অবশ্যই পাল আসবে, তার মানে আপনি আবার ভুল বোঝেন না, সেল মানে তো পাল, তাহলে চালানো কীভাবে হচ্ছে? এই সেল মানেই নৌকা চালানো, দ্য বোটম্যান সেলস দ্য বোট। দেন আসেন আমরা কম্পিউটার চালাই, তাহলে কম্পিউটার চালানোর ক্ষেত্রে কী আসতে পারে, কম্পিউটার, তাহলে আই বা আমি কম্পিউটার চালাই, সরি, তাহলে আই আই ব্রাউজ কম্পিউটার। কম্পিউটারগুলোকে আসলে ব্যবহার করা হয়ে থাকে, যে আবার অনেকে বলে থাকে আই অপারেট কম্পিউটার, কিন্তু কম্পিউটার ক্ষেত্রে আপনি ব্রাউজ বলতে পারেন, ব্রাউজ বললে কোনোভাবে ভুল হবে না, যাই ব্রাউজ কম্পিউটার। তারপরে একই সাথে আছে যে তারা ইন্টারনেট ব্যবহার করে, দে ব্রাউজ, সরি এখানে ছিল তারা ইন্টারনেট চালাচ্ছে। আমরা একটু টেন্সের ভিন্নতায় আছি, একটা একটু টেন্সটা ভিন্নতা আছে, এটা আসলে কন্টিনিউয়াস টেন্স, বাকিগুলো ইনডিফিনাইট টেন্স, এই জন্য যেখানে থার্ড পার্সন সিঙ্গুলার আমি বড় বড় দেখেন এর যোগ করে আসছি। আশা করি টেন্সটা তো অবশ্যই বুঝতে পারছেন, তাহলে দে, এটা অবশ্য কন্টিনিউয়াস টেন্স, দে আর ব্রাউজিং ইন্টারনেট, দে আর ব্রাউজিং ইন্টারনেট। কম্পিউটার ক্ষেত্রেও আসলে অনেকটা আপনি অপারেট ব্যবহার করতে পারেন, যাই অপারেট কম্পিউটার, একটু বলে রাখলাম আর একবার, আবার আই ব্রাউজ কম্পিউটার, আই ব্রাউজ ইন্টারনেট, এই ধরনের বিষয়গুলো বা মোবাইলের ক্ষেত্রে যে আই ব্রাউজ মোবাইল ফোন, তো এই ক্ষেত্রে আপনি ব্রাউজ কথাটাই সবথেকে সুইটেবল আসলে, তো আপনি এটাই ব্যবহার করতে পারেন। তারপর আছে সে আমার অফিসটি চালায়,
তাহলে অফিস চালানোর ক্ষেত্রে কি হয় ভিউয়ার্স, আসলে আমরা অনেক সময় অনেক গ্রামার জানি কিন্তু মূলত যখন কিছু স্পেশাল বাক্যে চলে যায় তখন একই ধরনের শব্দ যখন বারবার আসে ধরা খেয়ে যায়। সো এই ধরনের বাক্যগুলোর মাধ্যমে আশা করি আপনি ওই সমস্যাগুলো আর ভুগতে হবে না। তাহলে সে আমার অফিসটি চালায়, তাহলে অফিস চালানোর ক্ষেত্রে কি আসে, হি কন্ডাক্টস মাই অফিস। অফিস চালায় বলতে সে আমার অফিসটাকে সার্বিকভাবে বা চারিদিক থেকে সব কিছু নিয়ন্ত্রণ করে বা পরিচালনা করে, যেটাকে আমরা ধরে নিই যে অফিস আসলে পরিচালনা করা হয়। কিন্তু আমরা বাংলায় আমাদের অঞ্চলে আঞ্চলিকের চলমানে অনেক সময় বিভিন্ন কথা ব্যবহার করি, সে কথাগুলো আসলে ক্লিয়ার হয়ে থাকি না। সেক্ষেত্রে যদি আমি আঞ্চলিকভাবে যাই অনেক সময় বলে সে আমার অফিস চালাচ্ছে বা আমি এই অফিসটি চালাচ্ছি, কিন্তু মূলত যদি একটু ভদ্র বাংলা ভাষাতে যায় বা স্মার্ট বাংলা ভাষাতে যায় তাহলে অফিসটি পরিচালনা করছি বা তারা অফিসটি পরিচালনা করছে। সেই ক্ষেত্রে কন্ডাক্টস মানে আপনার চালানো বা পরিচালনা করা, একই দিকে চলে আসে। তারপর একটা মজার বিষয় হচ্ছে ভ্যান চালক ভ্যান চালায়, তাহলে ভ্যান চালক ভ্যান চালায় তাহলে কি হবে, ভ্যান চালক কি ড্রাইভার ড্রাইভ সরি ভ্যান চালক কি ড্রাইভ হবে না, সেটার ক্ষেত্রেও না, দ্য ভ্যান পুলার পুলস দ্য ভ্যান, বিভিন্ন প্যারাগ্রাফ পড়তে পড়তে হয়তো আপনাদের মুখস্থ হয়ে গেছে রিক্সা পোলার, এই জন্য রিক্সাটাকে একটু কেটে দিয়ে আমি ভ্যানটা নিয়েছি যে আসলে আরেকটা ওয়ার্ডের সাথে মিলাইলে আসলে কী হবে, তাহলে দ্য ভ্যান পোলার পুলস দ্য ভ্যান, মানে ভ্যান রিক্সা এগুলো সব আসলে টানা বোঝানো হয়ে থাকে যে এরা ভ্যান টানে বা রিক্সা টানে। এই কথাটা আগে চলতো হয়তো বা কিছু কিছু অঞ্চলে আমি শুনেছি, কিন্তু এখন মানুষ আসলে এগুলো বলে না, আসলে লোকটি ভ্যান টেনে খায়। তো সেক্ষেত্রে দ্য ভ্যান পুলার পুলস দ্য ভ্যান। এরপরে আছে তাহলে ভ্যান যেহেতু প্যাডেলিং করে চালায়, রিক্সাও প্যাডেলিং করে চালায়, আমরা সেটা বুঝে নিয়ে থাকি, তাহলে ছেলেটি সাইকেল চালায়, সেটা কি আসবে, ছেলেটি সাইকেল চালায়। তাহলে ভ্যানও যেভাবে বা রিক্সা যেভাবে চালানো হয় সাইকেলটাও সেভাবে চালানো হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কি ওইটা একই তা নয়, দ্য বয় রাইডস সাইকেল, দা বয় রাইডস সাইকেল, ছেলেটি সাইকেল চালায়। এখানে একটু ক্লিয়ার করে রাখি ভিউয়ার্স, অ্যাকচুয়ালি যদি কোনো যানবাহনের ওপেন থাকে বা পিঠে চড়া হয়, যেমন সাইকেল মোটরসাইকেল ঘোড়া এগুলোর পিঠে চড়ে চালানো হয়, যদি কোনো যানবাহনের পিঠে চড়ে যেগুলোর চালানো বা পরিচালনা করা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আসে রাইডস। তাই মোটরসাইকেলের ক্ষেত্রে বা ঘোড়ার ক্ষেত্রে সর্বদা আপনি রাইডস দেবেন, যে দ্য হর্সম্যান রাইডস দ্য হর্স, এই ধরনের। সো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন যে একটা বাংলা ক্রিয়া যদি একাধিক জায়গায় বলে থাকে একইভাবে কিন্তু ইংরেজি ওয়ার্ডগুলো আসলে কীভাবে হবে। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই, এই ধরনের আরও হিউজ ট্রান্সলেশন রয়েছে, বিভিন্ন শব্দ রয়েছে যার একটা শব্দ একাধিক ব্যবহার, আমরা অনেক সব বলে থাকি কিন্তু আসলে মনে হয় পারবো, কিন্তু হুট করে যখন একটা ইমার্জেন্সি জায়গায় ইংরেজি বলতে যাওয়া হয়ে যায় আমরা ব্রেক করে ফেলি যে আসলে এটা কী হবে, তাই তো এটা তো এভাবে হচ্ছে না বা ভুল ব্যবহার। সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু কমেন্টসে জানাবেন, এই ধরনের আরও প্রচুর ভিডিও তাহলে দেওয়া যাবে এবং আপনার বাংলা বিষয়ে যে ঝামেলাগুলো আছে তা বাংলা থেকে ইংরেজি করতে ক্লিয়ার করার চেষ্টা করব। আর একটা কথা একটু মনে করে দিই, আমরা আসলে ভিডিওটা তিন পর্বে দেওয়ার চেষ্টা করি, একটা হচ্ছে হলো জিরো লেভেল থেকে, একটা গ্রামাটিক্যাল কিছু ক্লাস থাকে আর ট্রান্সলেশন কিছু ক্লাস থাকে। এই ট্রান্সলেশন ক্লাস কিছু কিছু ক্লাস আছে যারা অ্যাডভান্স ইংলিশে যেতে চান তাদের জন্য, তার জন্য বিগত একটা ক্লাস আসলে দিয়েছিলাম নর্মাল ইংলিশ এবং স্মার্ট ইংলিশ, এগুলো আসলে আপনি যদি কোনো দক্ষ বা নেটিভ স্পিকারের সাথে কথা বলতে চান কী করে কথা বলবেন সেই বিষয়গুলো বোঝানোর জন্য পূর্বে একটা ক্লাস দেওয়া ছিল এবং ওটা অবশ্যই একটু দেখে আসবেন, অথবা ছিল ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে একটু দেখে নেবেন। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।